এখানে একটা আপনারা পদ্ম ফুল গাছ দেখলেন, এই পদ্ম ফুল গাছের যে ঝোপ ঝাড় রয়েছে তার ভিতরে কি আছে আমি আপনাদেরকে এখন দেখাবো, তো দেখতে থাকুন। বন্ধুরা, আজ 3 তারিখ মঙ্গলবার, এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর হাঁটতে হাঁটতে এখানেই চোখে পড়লো এখানে করুণ দুটো দৃশ্য। কবুতরের বাচ্চা রয়েছে না ডুপির বাচ্চা রয়েছে, ডুপি কবুতরের মতো দেখতে যে ডুপিগুলো আছে সেই ডুপির বাচ্চা, এই যে দেখতে পারেন। যা মানুষের যদি এরকম সন্তান থাকতো এভাবে বৃষ্টির ফোঁটাও পড়তে দিত না, অথচ তারা এই বৃষ্টিতে ভিজে এভাবে সংগ্রাম করে তাদের জীবন ধারণ করে, সেটা অলৌকিক বলবো না তো কি বলবো, সেটা ভগবানের সেই শক্তি আছে বলেই তারা এইভাবে জীবন ধারণ করছে এবং বেঁচে থাকে। তো দেখতে পাচ্ছেন এই ঝোড়ের নিচে এইভাবে দেখুন কত বড় ভয়ানক ঝোড়। এখানে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, এই যে পুরো বৃষ্টি ঝড় বৃষ্টি গেল সেই বৃষ্টির মধ্যে ওরা এখানেই আছে। বন্ধুরা, এই ঝরে যাওয়ার আশঙ্কা আছে তাই এদেরকে আমি একটু উপরে তুলে দিলাম, চলে গেল, এখনো তারা বেঁচে আছে। প্রকৃতির এই কি নিয়ম, যেন মানুষ হলেও সেটা সহ্য করতে পারতো না আজকে। দেখানোর জন্য হাতে নিলাম, এগুলোকে আবার আমি রেখে দিচ্ছি জায়গা, কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা, তাই আমি এগুলোকে একটু উঠিয়ে দিলাম। মতো ডানা মেলেনি তারা, সেই মায়ের আশাতেই, আশার উপরই ভর করে চলছে। বন্ধুরা, ঝুড়ের মধ্যে করুণ দৃশ্য দেখে বাচ্চা দিয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার।